আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট স্টুডেন্ট আছো তোমরা সবাই জানো যে তোমাদের এ মানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স বলে একটা কম্পালসারি পেপার হয়ে থাকে ওটা তোমাদের পড়তে হয় ওকে তোমরা অনেকেই দেখছি কমেন্টে গিয়ে বলছো যে বেসিক্যালি যে ইংলিশ কম্পালসারিটা আছে ওটার সিলেবাসটা সহ সাজেশনস উইথ অ্যান্সার প্রোভাইড করতে তো অ্যাকচুয়ালি যেহেতু আমি ইংরেজি বিষয়টি নিয়ে তোমাদের পড়াই এখানটাতে তো আমি ইংলিশের ওপরেই শুধুমাত্র যারা যারা কম্পালসারি ইংলিশ শিখেছ তোমাদের জন্য আমি সাজেশনস উইথ অ্যান্সার ওকে পোস্ট করব তো অ্যাকচুয়ালি যেহেতু এটা কম্পালসারি পেপার অনেকের কি হয়ে থাকে যে তোমরা অনেকেই পড় পড়েছো বা অনেকে ও অবগত নয় ব্যাপারটা কি পড়তে হবে অ্যাকচুয়ালি যারা নয় তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই কারণ তোমাদের নেক্সট মান্থে তিন তারিখ প্রবাবলি এক্সামটা আছে তো এই যে কতগুলো দিন আছে এই কয়েকটা দিন তুমি যদি দেখে যাও ব্যাপারটাকে তাহলে কিন্তু তুমি নিজে থেকে লিখতে পারবে বেসিক্যালি কারণ তোমরা যেহেতু ইংলিশ রেখেছো তোমরা ইংলিশ লিখতে জানো এটা আমার বিশ্বাস আছে তো দেখো যে আমি ব্যাপারটা নিয়ে বলবো এখন তোমরা যারা আমার অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো মানে ইংলিশ অনার্স হিসাবে তাদের কিন্তু আমার যে যে গ্রুপটা ক্রিয়েশানস ক্রিয়েট করেছি এইসিসি কম্পালসারি পেপারের জন্য তোমাদের কিন্তু ওখানে কানেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি তোমাদের ওখানে পেড করে দেবো যেহেতু এটা কম্পালসারি তাহলে তার জন্য কী হচ্ছে বলতো ইংলিশ ছাড়াও অন্যান্য স্ট্রিমের ছেলেরাও রাখতে পারে তো এই জন্য তোমাদের জন্য একটা অলরেডি গ্রুপ খুলে দেওয়া হয়েছে তোমরা এখানটা অ্যাড হয়ে যাবে আমি ওখানটায় সাজেশানস উইথ অ্যান্সার আমি দিয়ে দেবো তো অ্যাকচুয়ালি দেখে নেব এইসিসি পেপারটাতে আমাদের কি কভার করতে হচ্ছে ওকে তো দেখো তোমাদের যেটা রিভার্স সিলেবাসটা দিয়েছে তেইশের জন্য তো অ্যাকচুয়ালি তোমাদের যেটা আছে কমিউনিকেশান স্কিল এখানটা দেখতে পাচ্ছ থিওরি অ্যান্ড টাইপস অফ কমিউনিকেশানস ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশানস বিরিয়ার অফ কমিউনিকেশান অ্যান্ড স্ট্র্যাটেজিস ওয়ার্ক প্লেস অফ কমিউনিকেশান এবং টেলিফোন কমিউনিকেশানস তারপরে স্পিকিং স্কিল আছে ইন্টারপার্সনাল কমিউনিকেশানস গ্রুপ ডিসকাশান অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড রিডিং স্কিল যেটা আছে ক্লোজ রিডিং স্কিমিং স্ক্যানিং এইসব আছে মোটামুটি ওকে আর রাইটিং স্কিল যেটা আছে রিপোর্ট রাইটিং মেকিং নোটস অ্যান্ড লেটার রাইটিং অ্যান্ড বিজনেস অ্যান্ড কমিউনিকেশানস এই ব্যাপারটা আছে তো অ্যাকচুয়ালি এটা খুব ইজি তোমরা জানো চল্লিশ নাম্বারে অ্যান্সার করতে হয় পাঁচ নাম্বারে চারটা থাকে এই নিয়ে কুড়ি হচ্ছে আর যেটা শর্ট থাকে পাঁচটা দুটো থাকে তাহলে দশ তিরিশ এবং একটা লং লিখতে হয় দশ নাম্বারে যেটা দুটো থাকে তো এই নিয়ে তোমাদের চল্লিশ হচ্ছে ওকে তো অলরেডি আমি ওই ব্যাপারটা নিয়ে আমি বলছি তোমাদের যেটা দেখলাম আমি একটা কথা তোমাকে বুঝতে হবে এই পেপারটাতে নিয়ে যে যেহেতু কমিউনিকেশানের কথা বলছে তোমাকে এই থিমটা মনে রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ স্কিল এল এস আর ডাব্লু মানে যে কোনো তুমি যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাহলে কিন্তু এই রুলসটা ফলো করতে হয় মানে লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং তুমি যদি আমাদের বাংলাতে চলে আসো তাহলে কিন্তু আমরা ছোট থেকে আমরা মানু গুরুজনদের কথা শুনেছি প্রথমে আমরা লিসেনিং করেছি তারপরে সেখান থেকে কথা বলতে শিখেছি তারপরে আমরা পড়েছি তারপরে আমরা রাইটিং করেছি সো সিমিলারলি ব্যাপারটা কী হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আলাদা হচ্ছে যে আমাদের প্রথমে কী বলা তো রিডিং রাইটিং শেখানো হয় এবিসিডি লিখতে হয় বা কেউ কেউ রিডিং করে তারপরে দেন লিসিনিং আমরা শুনি তারপরে স্পিক করতে গেলে অসুবিধা হয় কারণ কেন তো কারণ এই যে প্রসেসটা এলএস আর ডাব্লিউ প্রসেসটা কিন্তু একেবারে আমাদের থেকে যে ল্যাঙ্গুয়েজ শিখার যে ফর্মুলা ওটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ফলো করছি তার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে তো অ্যাকচুয়ালি এই যে লিসনিং স্কিলটা কেমন থাকা উচিত বা স্পিকিং স্কিলটা কেমন থাকা উচিত রিডিংটা কেমন থাকা উচিত এবং রাইটিংটা কেমন থাকা উচিত এই নিয়ে কিন্তু তোমাদের ব্যাপারটা আছে পুরো পেপারটা জুড়ে আছে তো আমি সবাইকে বলবো তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও আমি এই যে কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে এখান থেকে যত টাইপের কোশ্চেন্স হয় আমি সায়েন্স উইথ অ্যান্সার তোমাদের ফল পাঠিয়ে দিচ্ছি ওই গ্রুপে ওকে আর আমি ডেসক্রিপশানে তোমাদের এই গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবো তোমরা অনায়াসে ওখানটায় প্রেস করে ঢুকে যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ